মাইটস কোথায় থাকে? মাইটস থাকে যে কোনো ফাঙ্গাস হইতে পারে পুরনো কাপড়ের ভিতরে, পুরনো কার্পেটের নিচে, পুরনো সোফাসেটের নিচে, আর অজস্র থাকে আমাদের মাথায় দেওয়া বালিশ, যেটা আমরা বহুদিন বালিশটাকে ধুই না, বালিশের ভিতরে তুলাগুলিকে ধোনা হয় না, বালিশটাকে ইস্ত্রি করা হয় না বা রোদে দেওয়া হয় না, ওইখানেই এই মাইটসের বসবাস। এই মাইটস আস্তে 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 আপনার নাক মুখ গলা দিয়ে সর্দি ঝরায়, লাঞ্চে কষ্ট দেয়, শ্বাসকষ্ট হয়, বিভিন্ন রকম কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি সৃষ্টি করতে থাকে আমাদের দেহের ভিতরে। এই যে এক ধরনের একটা ছোট্ট জীবাণু মাইটস, একটা ছোট্ট জীবাণু গ্লুকোটিন, যে সব সাদা খাবারের ভিতরে সে আশ্রয় নিয়ে থাকে। তো সাদা খাবারগুলোকে খুব সহজে আপনি কয়েক টুকরা, ছোট্ট কয়েক টুকরা কাঁচা হলুদ দিলেই হলুদ হয়ে যাবে। সারা বিশ্বের লোক গ্লুকোটিন দূর করার জন্য একটু হলুদ দেয়। আপনি একটু রুটি বানাইতেছেন, এখানে সামান্য একটু হলুদ ব্যবহার করুন, না হইলে পরে দারচিনি ব্যবহার করুন, একটু লবঙ্গ গুঁড়া করে দেন, যার ফলে খাবারগুলির ভিতরে গ্লুকোটিন নামক এই পরজীবী জীবাণুটি আশ্রয় নিতে না পারে। ও থাকলে পরে আপনার স্টমাকে গিয়ে আপনার পেটের মধ্যে গ্যাস তৈরি করে ফেলবে। অনেকে আমাদের টেলিফোন করে, স্যার অল্প দুটা ভাত খাইছি, সাথে সাথে যেন গ্যাস হয়ে আমার পেটটা বেলুন হয়ে যাচ্ছে। তার একমাত্র কারণ এই সাদা রঙের গ্লুকোটিন, সাদা রঙের খাবারে আশ্রয় সে পায়। যেরকম আমি বললাম, মাইটস পায় পুরনো বাসি কাপড় চোপড়ে, এইগুলো থেকে আমাকে দূরে থাকতে হবে। আমাদের গ্রামে এই শব্দটাকে বলে ফাকুন্দা, ফাকুন্দা মানে পুরনো জিনিস, এর ভিতরে পুরনো কাপড়টা নাকে রাখলে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, বুকে যেন কি একটা চাপা পড়ে যাচ্ছে, তার অর্থ হলো এই মাইটস এসে আপনাকে আক্রমণ করতেছে।